আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। ফাইনালি অপেক্ষার অবসান জানা গেল, কখন আসছে মাস্ট ওয়ার্ডার ফ্লেম মিশন এক্সট্রিম। তো মিশন এক্সট্রিম স্টারের আরফিন শুভ, ঐশী, ডিরেক্টর বাই সানি সরোয়ার এবং ফয়সাল আহমেদ। এই মুভিটি বলতে পারেন ঢাকা এলাকাটা বাপ বুঝতে যাচ্ছে, কারণ এটা টিজার যখন রিলিজ করেছিল সবাই অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়েছে। এমন প্যান্ডামিকের জন্য লাস্টে ঈদের মধ্যে এবং এবছর ঈদের মধ্যে রিলিজ করতে পারেনি এই মুভিটি। মুভিটি ঈদকে লক্ষ্য করে নির্মিত হয়েছে, এখন তাদের লক্ষ্য হচ্ছে ক্রিসমাস। এবছরে ক্রিসমাসে রিলিজ হতে যাচ্ছে এই মুভিটি। মুভিটি রিলিজ করবে এবছরের 3 ডিসেম্বর। যেহেতু স্কুলগুলো সব কিছু খুলে দিয়েছে, প্রডিউসাররা চাচ্ছে এবছরই ডিসেম্বর মাসে মুভিটি রিলিজ করা, কারণ একটা হিউজ পরিমাণের দর্শক রয়েছে এই মুভিটা দেখার। কারণ এই মুভিটা এভাবে তৈরি করা যে পুলিশ ধরনার মুভিটা আমরা দেখেছি কীভাবে মানুষ ভালোবাসে দিয়েছে। এই ডাকা অ্যাটাককে দীপঙ্কর ডিরেকশনে নির্মিত এই মুভিটি দাহুম ব্যাপক সারা ফেলেছিল পুলিশ ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রির মধ্যে। তো এই সানি সরোয়ারের এবং ফয়সাল আহমেদের এই মিশন এক্সট্রিম মুভিটিও তেমনই সারা ফেলতে যাচ্ছে, কারণ একটা মাস্ট এভিডেন্স পুলিশ থ্রিলার ফিল্ম হতে যাচ্ছে মিশন এক্সট্রিম। তো মিশন এক্সট্রিম রিলিজ ডেট হচ্ছে 2 ডিসেম্বর, মানে 3 ডিসেম্বর ক্রিসমাসের মাসের মধ্যে রিলিজ করতে যাচ্ছে এই মুভিটি। নিশ্চয়ই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাথে গুড বাই, টেক কেয়ার, টাটা।